ডব্লিউবি হেডলাইনে আপনাদের সবাইকে স্বাগত আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুরদার নির্দেশে আজ গোয়ালপুকুর দুই নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের থেকে আজ সূর্যাপুর ওয়ান অঞ্চলে পালিত হলো কোভিড বিধি মেনে চলুন ও সর্বদা মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন কর্মসূচি। এখানে গোয়ালপুকুর দুই নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি পিন্টু সরকার এবং সূর্যাপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেটাবলিক যে অ্যাসিড হয় বাহর জানে সে দোসরা বিমারি ফির পেদা কর দেতে যাই হোক আপনারা যেখানেই থাকুন না কেন যতদূর পর্যন্ত আমাদের এই প্রচার গাড়ির আওয়াজ যাচ্ছে সকলকে আমরা অনুরোধ করব আমাদের গাড়ির নিকটে আপনারা আসবেন, এসে আমাদের কাছ থেকে বিনা পয়সায় বিনামূল্যে মাস্ক আমরা বিতরণ করছি। আপনারা অবশ্যই আমাদের এই কর্মসূচিকে সাহায্য করবেন মাস্ক নিয়ে, কারণ আপনারা সকলে জানেন মাস্ক বর্তমান সর্দি কাশি সকলেরই হয়, আর এই সর্দি কাশি যখনই হয় তখন আপনারা যদি এই ইয়েটা টেস্ট করেন দেখবেন আপনাদের পজিটিভই আসবে। সেই জন্য এই সময়টা বিশেষ করে সকলকে মাস্ক পরিধান করা খুবই প্রয়োজন, শুধু নিজেকে রক্ষা করার জন্যই নয় আরও অন্যান্য চারিপাশে যারা আমাদের সঙ্গে ঘোরাফেরা করে তাদেরকেও আমরা রক্ষা করতে পারি নিজে মাস্ক পরিধান করে। সেই জন্য আমাদের পার্টির পক্ষ থেকে সকলকে অনুরোধ করব আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, মাস্ক ব্যবহার করা খুবই প্রয়োজন বর্তমান এই মহামারী যে প্যান্ডামিক সিচুয়েশন যে চলছে এই সময় আমাদের সকলকে খুব সচেতনভাবে চলাফেরা করা উচিত, কারণ সামান্য